রুহ আফজা রোজার প্রশান্তির আজকের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট রুহ আফজা ফ্রেঞ্চ টোস্ট। রুহ আফজা ফ্রেঞ্চ টোস্ট তৈরি করতে যে সকল উপকরণ লাগবে, রুহ আফজা, ফ্রেঞ্চ ব্রেড, ডিম, তরল দুধ, ঘি, চিনি। রুহ আফজা ফ্রেঞ্চ টোস্ট তৈরি করতে প্রথমে একটি পাত্রে ডিম ভেঙে নিতে হবে। ডিমের সাথে পরিমাণ মতো তরল দুধ মিশিয়ে নিন, এর সাথে হালকা চিনি দিয়ে নিন। এবার এতে কিছুটা রুহ আফজা দিয়ে নিন। ডিমের সাথে দুধ, চিনি ও রুহ আফজা ভালো করে মিশিয়ে নিন। ভালোভাবে মিশ্রণটি তৈরি না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। চুলায় একটি পাত্র গরম করে ঘি দিন। এবার ফ্রেঞ্চ ব্রেড তৈরি করা মিশ্রণে ভালোভাবে ভিজিয়ে ঘি দেয়া পাত্রে ভেজে নিন। ফ্রেঞ্চ ব্রেড এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিন। এভাবে বাদামি রং হলে পছন্দ মতো পাত্রে নামিয়ে ফেলুন। এর উপরে আইসক্রিম ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রুহ আফজা ফ্রেঞ্চ টোস্ট। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রুহ আফজা ফ্রেঞ্চ টোস্ট হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হরে কি রকম রুয়া যায়, দিন যত যায় আস্থা বাড়ে রুহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হরে কি রকম রুয়া যায়, দিন যত যায় আস্থা বাড়ে রুহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হরে কি রকম রুয়া যায়, দিন যত যায় আস্থা বাড়ে রুহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হরে কি রকম রুয়া যায়, দিন যত যায় আস্থা বাড়ে রুহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হরে কি রকম রুয়া যায়, দিন যত যায় আস্থা বাড়ে রুহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হরে কি রকম রুয়া যায়, দিন যত যায় আস্থা বাড়ে রুহ আফজায়।